সূত্রের খবর, কুশমুন্ডি ব্লকের 3 নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের কদমডাঙ্গা ব্রিজের শনিবার সকালে ধস নামে। ঘটনাটি পুরো এলাকায় চাউর হতেই আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ধস নামার ফলে প্রায় ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় যান চলাচল। শিলিগুড়ি মোড় থেকে বুনিয়াদপুর যেতে বুনিয়াদপুর রাজ্য সড়কের ওপর পড়ে এই কদমডাঙ্গা ব্রিজ। সেই ব্রিজের ফাটল দেখা দিয়েছিল বেশ কয়েকদিন আগেই। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল ব্রিজটির মেরামতির জন্য, কিন্তু প্রশাসনের অবহেলার কারণে শুরু হয়েছিল না ব্রিজটির মেরামতির কাজ। শনিবার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই রবিবার সকাল থেকে ব্রিজ মেরামতির কাজ শুরু হয় ব্লক প্রশাসনের উদ্যোগে। ব্রিজ মেরামতির কাজ শুরু হতে গ্রামবাসীরা খুবই আনন্দিত এবং ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলা কুশমুন্ডি ব্লকের কদমডাঙ্গা ব্রিজে যে বৃষ্টিতে ধস নেমেছিল, সেই ধসে গ্রামবাসী এবং পাড়াবাসী সব আমরা ভয়ে ভয়ে আতঙ্কে ছিলাম। সেই আতঙ্কের পর আমরা পিডাব্লিউডির দপ্তরে যোগাযোগ করে যে কাজের কাজগুলো আমরা প্রচণ্ড খুশি হয়েছি এবং এখানে কাজ প্রচণ্ড হারে প্রচণ্ড গতিতে কাজের সমাধানও হয়ে আসছে এবং পিডাব্লিউ দপ্তর ও ব্লক প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের 3 নম্বর উদয়পুর অঞ্চলের কদমডাঙ্গা ব্রিজে যে ধস নেমেছিল দুদিন আগে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে ব্লক প্রশাসনকে এবং পিডাব্লিউ দপ্তরকে পাঠিয়েছিলাম। সেটার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই কাজটা মানে দ্রুত করার জন্য ব্লক প্রশাসন এবং পিডাব্লিউডি অফিসারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর এতে আমরা গ্রামবাসীরা সকলেই অনেকেই সুখী। রবিবার পৌর দপ্তর থেকে কর্মীরা এসে শুরু করে ব্রিজ মেরামতির কাজ। কুশমুন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।